হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। তো তোমাদেরকে স্বাগত জানাই চলো লেটস গো আর একটা নতুন ভিডিওতে। তো চলো লেটস গো। আজকে আমরা বেসিক্যালি যে পয়েন্টের উপর ডিসকাস করব সেটা হচ্ছে এক্সপেন্ডিচার গোয়া ট্রিপের। ভিডিও শুরুতে প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি যে গোয়ার যে এক্সপেন্ডিচারটা সেটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যে তোমরা কিভাবে সেটাকে লিড করছো। আমরা যেরকম গোয়া ঘুরতে গেছিলাম মনসুন ট্রিপে, কিন্তু আমাদের এক্সপেন্ডিচার যেটা ছিল সেটা বেসড অন আমাদের যেরকম ইউজেস ছিল তার উপর। তো আমি একটা ডায়েরির মধ্যে সেটাকে মেনটেন করে রেখেছি, কারণ এত বড় যেহেতু ট্রিপ একটা ছিল, এত কিছু খরচা, এত জায়গায় ঘোরা, তো মনে রাখাটা কোয়াইট একটু টাফ। তো তার জন্যই আমি ডিটেলসটা তোমাদেরকে থ্রু এটার হেল্পে জানাবো। তো চলো স্টার্ট করছি। ফার্স্ট অফ অল, গোয়া যাওয়ার জন্য যেটা আমাদের লাগে সেটা হচ্ছে রুট প্ল্যান আর কি করে এখান থেকে যাব, মানে ট্রাভেলটার ব্যাপারে। তো আমরা যেটা এখান থেকে গোয়া স্টার্ট করেছিলাম সেটা বাই এয়ার স্টার্ট করেছিলাম, মানে আমাদের যাওয়া মানে ফ্রম দুর্গাপুর টু গোয়া প্লাস গোয়া টু দুর্গাপুর রিটার্ন আমাদের বাই ফ্লাইটে ছিল। তো তার জন্য মোটামুটি আমাদের ফ্লাইটের যে এক্সপেন্ডিচার পড়েছিল সেটা হয়েছিল 12,000 টাকা পার হেড। তোমরা অবশ্যই এটাকে অল্টারনেটিভ ওয়েতে ট্রেনে করতে পারো। ট্রেনে যেহেতু জার্নি টাইমটা অনেকটা লাগে, অ্যাপ্রক্সিমেটলি 30-40 আওয়ার্স এর মতো টাইম লাগে, তো সেই টাইমটাকে কভার আপ করার জন্য এবং আমাদের কাছে টাইমের অনেকটা শর্টেজ ছিল সেটাকে মেনটেন করার জন্য আমরা বাই ফ্লাইট করেছিলাম, যেটা অ্যারাউন্ড আমাদের দুর্গাপুর থেকে ফ্লাইট ছিল ওই 3টের দিক করে কাছাকাছি, ভায়া হায়দ্রাবাদ হয়ে আমাদের গোয়া পৌঁছে দিয়েছিল ঠিক রাত প্রায় 12টার কাছাকাছি। 12টা কেন বলে রাখি, কারণ আমাদের ফ্লাইটটা 1-1.5 ঘন্টা ডিলে ছিল, যেটা হায়দ্রাবাদ থেকে ফ্লাইট ছিল গোয়ার উদ্দেশ্যে। রিটার্ন ফ্লাইটটা কোনো রকম ডিলে ছিল না, তো মোটামুটি আমরা একদম আর্লি মর্নিং 5টার সময় ফ্লাইট ধরেছিলাম রিটার্ন ফ্লাইটটা, এবং আমরা দুর্গাপুরে ল্যান্ড করে গেছিলাম অ্যাপ্রক্সিমেটলি ওই 1:30-2টার কাছাকাছি। তো সুইটেবল জার্নিটা ছিল, ফ্লাইটে কোনো রকম কোনো অসুবিধা হয়নি এবং খুব সুন্দরভাবে ওটা মেনটেইন হয়েছিল। তোমরা এটাকে চাইলে ট্রেনেও করতে পারো, ট্রেনে ভ্যারাইটিস অফ অপশনস রয়েছে, আর এখানে ট্রেনের চার্জটা অনেকটাও কম, অ্যারাউন্ড 3,500-4,000 টাকার মতন ট্রেনের চার্জ তোমরা পে করে যেতে পারো। ভ্যারি করে যে ক্লাস নেবে, 3A 2A ফার্স্ট ক্লাস যেরকম ক্লাস নেবে সেই ক্লাস অনুযায়ী ওটা কিন্তু ভ্যারি করে। তো এটাকে সেইভাবে তোমরা প্ল্যান করে দেখতে পারো। আচ্ছা, আরেকটা আপডেট তোমাদের জানিয়ে রাখতে চাইবো, গোয়ার এই যে ট্রিপটা আমি তোমাদের এক্সপেন্ডিচারটা বলছি, বেশি লম্বা লেন্দি ভিডিও আমি করব না, আমি ওভারভিউ দেব শর্টের মধ্যে কোথায় কোথায় ছিলাম, কি কি জায়গা দেখেছিলাম আর মোটামুটি একটা কিরকম চার্জ করেছিল আর আমাদের পার হেড টোটাল কস্টিং কত ছিল সেটা ডিটেলস তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ভিডিও। তো ফার্স্ট আমি তোমাদেরকে ফ্লাইটের প্রাইসটা জানালাম, এবার হোটেল প্রাইসটা আমি তোমাদেরকে বলে রাখি। আমাদের গোয়া বেসিক্যালি ট্রিপ ছিল হচ্ছে 5 দিনের, মানে 10 তারিখে আমাদের ট্রিপ স্টার্ট হয়েছিল, 10, 11, 12, 13, 14, 15 তারিখে রিটার্ন ছিল, ঠিক আছে। তো মাঝের এই যে 3-5 দিন আমরা যেটা গোয়াতে ছিলাম সেটা আমরা ভাগ করে নিয়েছিলাম, প্রথমে আমরা সাউথ গোয়া গেছিলাম, দেন তারপর আমরা নর্থ গোয়া গেছিলাম। তো সাউথ গোয়াতে আমার আগে ভিডিও যদি দেখে থাকো, আমরা সাউথ গোয়াতে স্টে করেছিলাম কোলবা বিচে হোটেল আমিগো প্লাজাতে, ঠিক আছে। তারপর আমরা সেখান থেকে শিফট করি নেক্সট ওই কোলবা বিচে আরেকটা হোটেলে আমরা ছিলাম, আমিগো প্লাজা হোটেলটা নো ডাউট ভালো, সুইমিং পুল সবকিছু রয়েছে, কিন্তু পরের যে একটা হোটেল আমরা নিয়েছিলাম জেভিয়ার্স বিচ রিসর্ট এরকম নাম ছিল, রিসর্ট মোটেও ছিল না, একদম বেসিক হোটেল, অ্যাভারেজ লেভেল, খুব একটা ভালো না, তো সেখানে থাকতে হয়েছিল। যদিও বা আমরা সেই টাইমে এত রাশ ছিল, মানে অফ সিজন বলে গোয়াতে মনসুনটা অফ সিজন, কিন্তু ওই যে মিডল টাইমটায় ছুটি পড়ে গেছিল তার জন্য একটু রাশ হয়েছিল, তো আমরা ওই হোটেলটা থাকতে মানে আমাদেরকে নিতে হয়েছিল, আর কোনো অপশন ছিল না। তো সেখানে আমরা 2 দিন স্টে করেছিলাম, দেন তারপর আমরা নর্থ গোয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা যে গোয়ার হোটেলে স্টে করেছিলাম সেই গোয়ার হোটেলে আমাদের টোটাল কস্টিং, মানে 2 দিন সাউথ গোয়া আর 2 দিন নর্থ গোয়া, সেটা টোটাল আমাদের কস্টিং পড়েছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 14,911 টাকা টোটাল, সেটা পুরো 4 দিনের কিন্তু ওখানে থাকা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, সাউথ গোয়াতে আমরা কোলবা বিচে যেহেতু ছিলাম,
নর্থ গোয়াতে আমরা হোটেল নিয়েছিলাম ক্যান্ডোলিন বিচ। ক্যান্ডোলিন বিচে আমরা কাসা আলমিডা বলে একটা হোটেল বুক করি, কিন্তু আনফর্চুনেটলি সেই বুকিংটা আমাদের হোটেলের তরফ থেকে ক্যান্সেল হয়ে যায়, কারণ আমরা booking.com এর থ্রু করেছিলাম। আর তোমরা যদি booking.com এর থ্রু দেখে থাকো তাহলে দেখবে ওখানে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট কিন্তু চায় না, তো তারাও চায়নি। আমরাও বলেছিলাম যে কোনো দরকার কিনা, তারা কনফার্ম করেনি, লাগবে বলে কনফার্ম করেনি পেমেন্ট। বাট আলটিমেটলি পরে তারা ওটাকে ক্যান্সেল করে দেয়, এইটা বলে যে আমাদের পেমেন্ট হয়নি তার জন্য। তো যাই হোক, সেখানে আর থাকা হয়নি। তো আমরা একটা 1BHK অ্যাপার্টমেন্ট নিয়ে নিয়েছিলাম। তো অ্যাপার্টমেন্ট আমাদের চার্জ করেছিল 2000 টাকা করে, ঠিক আছে, 2000 টাকা পার ডে। তো এটা হচ্ছে আমাদের টোটাল স্টে কস্ট, যেটা আমি তোমাদেরকে জানালাম। তো তোমরা এই কস্টটা কিছুটা ভ্যারি করতে পারে, মানে আরো বেটার যদি আরো লাক্সারিয়াস হোটেলে থাকতে চাও সেখানে থাকতে পারো, আরো যদি মনে করো কম খরচার হোটেলে থাকতে চাও সেখানেও থাকতে পারো। বাট আমি রেকমেন্ড করব বেশি চিপেস্ট হোটেলে না যাওয়ার জন্য, কারণ সেখানে কিন্তু সার্ভিসটা কম্প্রোমাইজ হয়, ঠিক আছে। তো রেকমেন্ডেড অ্যাভারেজ মোটামুটি গুগলে একবার রেটিং দেখে নেবে। গোয়া ইবিবোতে আমি বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম বুক করি, তো গোয়া ইবিবো রেটিং দেখে নেবে, 4 স্টার, 4.5 স্টার এরকম যেটা রিভিউ রেটিং থাকে সেই রকম রেটিং হোটেলে কিন্তু তোমরা থাকবে। তো এটা মাথায় রেখে কিন্তু হোটেলটা বুক কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। আর ফিডব্যাকে আমি আমার ভিডিওস এর মধ্যে তো হোটেলের ডিটেল দিয়ে দিয়েছি, সেখান থেকে অবশ্যই তোমরা ভিডিওস গুলো চেক আউট করতে পারো। নেক্সট আমি আসছি গোয়াতে, সেটা হচ্ছে আমাদের ট্রাভেল ইন দা সেন্স ওখানে লোকাল সাইট সিইং সব জায়গায় ঘোরা। তো সেই ডিটেলসটা আমি তোমাদেরকে বলছি। আমরা গোয়াতে 4-wheeler রেন্ট করেছিলাম, যেহেতু আমরা 3 জন মেম্বার ছিলাম আর গোয়াতে ট্রিপল লোড অ্যালাউড নয় বাইক বা স্কুটিতে, তো তার জন্য আমাদেরকে 4-wheeler নিতে হয়েছে। তো বেসিক্যালি 4-wheeler এর জন্য আমাদের যে কস্টিং পড়েছে সেটা হচ্ছে 1000 টাকা পার ডে। এছাড়া আমাকে 3000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হয়েছিল। তো এখানে আমার তেল কিন্তু সম্পূর্ণ নিজস্ব ছিল, ঠিক আছে। তেল যখনই তোমরা গোয়াতে গিয়ে কোন রকম বাইক রেন্ট করছো, স্কুটি রেন্ট করছো বা 4-wheeler রেন্ট করছো, তেল কিন্তু সম্পূর্ণ নিজস্ব থাকবে। আরেকটা আমি রেকমেন্ডেড করব যে অবশ্যই কিন্তু যার কাছ থেকে এগুলো হায়ার করছো সব রকম ভালো করে গাড়ির কন্ডিশন সবকিছু চেক করে নিতে পারো। আমি এই ভিডিওতে একটা ছোট ক্লিপিং দিয়ে দিচ্ছি যেখান থেকে আমরা গাড়িটাকে বুক করেছিলাম, মানে আমি আমি নিয়েছিলাম হিউন্ডাই i10 আর আমি বুক করেছিলাম নোভা কার রেন্টাল সার্ভিস থেকে। তো প্রথমে কার রেন্টাল সার্ভিসে আমাকে যে গাড়িটা দেখানো হয় সেটা সেলিডিও ছিল, একদম ব্র্যান্ড নিউ মডেল, আমি এগ্রি করেছিলাম। কিন্তু যখন আমাকে গাড়ি ডেলিভারি করা হয়, মানে গোয়া আমি পৌঁছলাম রাত 12:30টার সময়, যেখানে গোয়া ডাবলিন এয়ারপোর্ট যেখানে আমি ল্যান্ড করেছিলাম, তো সেখানে 12:30টার সময় ল্যান্ড করার পর আমার কাছে যে গাড়িটা আসে সেটা হিউন্ডাই i10 ছিল। তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে i10 এর যে কন্ডিশনটা সেটা খুব একটা ভালো নয়, ঠিক আছে। আর সব থেকে বড় প্রবলেমেটিক হয়ে গেছিল যে আমরা খুব টায়ার্ড ছিলাম, অনেকটা লং জার্নি করেছিলাম, মাঝে অনেকটা গ্যাপ হয়েছিল জার্নির মধ্যে, গ্যাপ ইন দা সেন্স এই লে ওভার ডিলে এগুলো হয়েছিল, যার জন্য আমরা তাড়াতাড়ি হোটেলে চেক ইন করতে চাইছিলাম। তো একটা মিস করেছিলাম আমরা একটা, সেটা হচ্ছে যে আমি গাড়িটা নেওয়ার টাইমে স্টেপনিটা চেক করে দেখি, পরে যখন ফার্দার একটা টায়ার যখন পাংচার হয় তখন আমি ডিকি চেক করে দেখছি যে স্টেপনি যেটা দিয়েছে সেটা কমপ্লিটলি ড্যামেজ, ওটা চালানোর কন্ডিশনে একদম নেই। তো আমাকে বাধ্য হয়ে একটা লোকাল দোকানে গিয়ে স্টেপনির মানে যে টায়ারটা পাংচার হয়ে গেছিল সেখানে ভেতরে টিউব লাগিয়ে আমাকে গাড়িটা ব্যবস্থা করে বাকিটা কমপ্লিট করতে হয়েছিল জার্নিটা। তো এক্ষেত্রে আমি যারা রেন্ট সার্ভিসের সাথে কথা বলি, হ্যান্ড রেন্টাল সার্ভিস এটাও বলেছিল যে আপনি ওটাকে ঠিক করিয়ে দিন, আমি আলটিমেটলি আপনাকে ওই টাকাটা রিফান্ড করে দেবো, কিন্তু আমরা কিচ্ছু পাইনি। আর প্লাস আমি যে সিকিউরিটি ডিপোজিটটা পেয়েছিলাম সেটাও আনফর্চুনেটলি আমি রিটার্ন পাইনি। তো নোভা কার রেন্টালের ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলে রাখি, এই কার রেন্টাল সার্ভিসটা কিন্তু আমি আর ফার্দার রেকমেন্ড করব না, কারণ এদের সার্ভিসটা একদম ভালো না, একদম বাজে পুরো। এর জায়গাতে আরো অল্টারনেটিভ কার সার্ভিস তোমরা পাবে। তো আমি রেকমেন্ড করব এই রকম কার রেন্টাল গুলো নেবে যেগুলো অনেক লোক সার্ভিসটা অ্যাভেল করেছে এবং রিভিউজ ভালো দিয়েছে, কারণ যেহেতু ওখানে যাবে ওখানে গিয়ে ফার্দার যাতে কোনো প্রবলেমে পড়ো সেটা আলটিমেটলি তোমাকে ওভারকাম করতেই হবে, কিন্তু সেই ওভারকামের সাথে সাথে তোমার সার্ভিসটাও ম্যাটার করে। তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু কার রেন্টাল বা স্কুটি বাইক যা নিচ্ছ সেগুলো রেন্টাল করবে। আর অবশ্যই সম্পূর্ণ ভেহিকেলের কিন্তু ভিডিও ফটোগ্রাফি ভালো করে নিয়ে রাখবে, চেষ্টা করবে দিনের বেলায় গাড়িটাকে হ্যান্ড ওভার নেওয়া, তাহলে প্রপারলি যদি কোনো অসুবিধা গাড়ির মধ্যে হয়ে থাকে সেটা কিন্তু জানতে পারবে। তো আমাদের ওখানে ট্রাভেলিং এর জন্য যে কস্টিং পড়েছিল গাড়ির তেল সব কিছু নিয়ে ওখানে ঘোরাঘুরি, ওটা অ্যারাউন্ড
17,651 টাকা এরকম আমাদের টোটাল ওখানে কস্টিং পড়েছিল। এবার অনেকের মাথায় এটা আসতে পারে যে আমরা ওখানে গিয়ে ক্যাব নিতে পারি, ওখানে গিয়ে অটো নিতে পারি, অবশ্যই নিতে পারো, কিন্তু বলতে চাইবো ওখানে যে লোকাল সাইট সিইং যারা করে তারা কিন্তু প্রচুর পরিমাণে চার্জ নেয়। মানে ধরে রাখো 5 কিলোমিটার 10 কিলোমিটার রেঞ্জে তুমি যদি যেতে চাইছো, ঠিক আছে, অ্যারাউন্ড 1,000-2,000-3,000 পর্যন্ত চার্জ হয়। তো আমি অক্সিজেনে মোটামুটি খোঁজ খবর নিলাম ওখানে যারা ঘোরায়, মানে আমার সাউথ গোয়াতে যেহেতু আমি ডাবলিম এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম, সেখান থেকে কোলবা বিচের দূরত্ব হয়তো হার্ডলি 15 কিলোমিটার, ঠিক আছে। এবার রাতের বেলা আমি ল্যান্ড করেছি, তো সেই টাইমে যদি আমি ট্রিপ যদি আমি নিই, যদি আমি সার্ভিস নিই, মোটামুটি সেটা 3,000-3,500 এরকম রেট পর্যন্ত দিয়েছে। তো আমি প্রেফার করব যদি তোমাদের কাছে অপশন যদি থাকছে তাহলে বাইক, স্কুটি বা কার কিন্তু তোমরা রেন্ট করে নিতে পারো, আর অবশ্যই সেটা কিন্তু কমার্শিয়াল ভেহিকেল নাম্বার দেখে নেবে। কমার্শিয়াল ইন দ্য সেন্স যেগুলো আমরা নাম্বার প্লেট গুলো হয় সাদার ওপর কালো লেখাটা হচ্ছে প্রাইভেট ভেহিকেল, আর কমার্শিয়াল হচ্ছে আইদার হলুদের ওপর কালো, নয় কালোর ওপর হলুদ, এই নাম্বার প্লেট কিন্তু দেখে নেবে। যদি না লেখে নাও, পার্সোনাল গাড়ি নিলে প্রবলেম একটাই, ওখানে কিন্তু পুলিশ ধরলে প্রচন্ড চার্জ করে, ঠিক আছে, ট্রাফিকের জন্য প্রচন্ড চার্জ করে। তো এটা মাথায় রেখে কিন্তু ভেহিকেল কিন্তু অ্যাভেল করবে। তো বন্ধুরা, এবার গোয়ার খাবার নিয়ে কিছু বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাইবো। লোকাল ফুড যদি তুমি খাচ্ছ তো সেখানে মোটামুটি যেটা ওখানে মানে ফেমাস খাবার বলা যায় রস অমলেট, যেটাকে বলে, আমি যেটা ট্রাই করেছিলাম আমার আগে ভিডিওতেও অলরেডি ডিটেলটা দিয়েছি, সেটা ট্রাই করতে পারো। মাছ মানে ফিশ থালি যেটা বলে, যেটা আমি ট্রাই করেছিলাম, তো সেটাও ট্রাই করতে পারো। আমি পার্সোনালি রেকমেন্ডেড করব, আমার নিজের সেই জিনিসটা কিন্তু ভালো লাগেনি, রস অমলেটটা ঠিক আছে বাট ফিশ থালিটা আমার খুব একটা ভালো লাগেনি। এছাড়া বাকি যে কটা দিন আমরা গোয়াতে ছিলাম, তো গোয়াতে আমরা নর্মাল যেমন খাবার হয় লাইক চাউমিন, তারপর ওখানকার কিছু লোকাল আইটেম, ফিশের কিছু আইটেম খেয়েছিলাম, তারপর নান বাগেরা, চিকেন সবকিছু আমরা ট্রাই করেছিলাম। খাবার দাবার বাকি সব ভালোই ছিল। তো মোটামুটি এই 5 দিনের জন্য আমাদের যে খাওয়া দাওয়া খরচা সেটা অ্যারাউন্ড আমাদের তিনজনের, এখানে যা প্রাইস বলছি আমি তিনজনের কথা বলছি, আমাদের প্রাইস পড়েছিল 12,309 টাকা, ঠিক আছে, এর মধ্যে টিপস বাগেরা সবকিছু ইনক্লুডেড আছে, তো সেগুলো সব নিয়ে প্রাইসটা এটা আমাদের পড়েছে। আর এর মধ্যে জলও ইনক্লুড আছে, কারণ যেহেতু আমরা জার্নি করছিলাম আমাদের লোকাল থেকে জল সবকিছু আমরা কিনেছিলাম, মানে বাইরের লোকাল জল আমি ডাইরেক্ট খাইনি, আমি মিনারেল ওয়াটারই নর্মালি খেয়েছি, বাইরে গেলে ওটা আমি প্রেফার করি, তো সেগুলো সব ইউটিলাইজ করে কনজিউম করে আমাদের এই ভ্যালুটা দাঁড়িয়েছে তিনজনের এই 5 দিনে। আর অলরেডি প্রথম ভিডিওতে তো আমরা দেখিয়েছি যে আমাদের হায়দ্রাবাদে কোনো রকম কোনো ফুডিং এর কিছু কস্টিং লাগেইনি, কারণ হায়দ্রাবাদের যে লাউঞ্জ ছিল সেখানে আমরা 2 টাকা করে পে আনলিমিটেড বুফে খেয়েছিলাম। সিমিলার যখন আমরা রিটার্ন করছিলাম গোয়ার থেকে তখনও সেম জিনিস আমাদের রিপিট হয়েছিল, তো সেক্ষেত্রে আমাদের ওই দিন কোনো রকম কোনো ফুডের জন্য এক্সট্রা কিছু খরচা হয়নি। বাকি যে কটা দিন আমরা গোয়াতে স্টে করেছিলাম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই তিনটাতে আমাদের কিন্তু খরচা হয়েছে। তো এটা তোমরা আরও রিডিউস করতে পারো, আরও চিপের মধ্যে খাবার খেতে পারো, লোকাল খাবার খাওয়ার সময় অবশ্যই দেখে নেবে। আর মোস্ট অফ দ্য আমি ফলো করেছি ওখানে যে গোয়াতে রেস্টুরেন্ট প্রচুর আছে, বেসিক্যালি গোয়াতে ফুডিং কস্টটা একটু বেশি, ঠিক আছে, মোটামুটি একটু স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে যদি খেতে যাও তাহলে অ্যারাউন্ড 250-300 পার পার্সন করে ওখানে চার্জ, তো সেই হিসাবে কিন্তু প্ল্যানিং করে তোমরা এগোতে পারো। এবার আমি আসছি পার্কিংয়ে। গোয়াতে ফোর হুইলারে যেটা আমি ফেস করেছি, ফোর হুইলারের কথাই বলছি কারণ বাইক যেহেতু আমি রেন্ট করিনি তাই বাইক নিয়ে আমি বলতে ওখানে পারবো না, কারণ এক এক জায়গায় এক এক রকমের পার্কিং হতে পারে। ফোর হুইলারের যে পার্কিং চার্জ সেটা হচ্ছে 100 টাকা 4 ঘন্টা, অলমোস্ট এটা পুরো গোয়াতে কিন্তু সেম চার্জই লাগু হয়, কোনো বার্গেনিং হয় না, ফিক্স রেট। তো এটা মাথায় রেখে কিন্তু ফোর হুইলার যখন নিয়ে যাচ্ছ এটা মাথায় রাখবে। এছাড়া বিভিন্ন রকম ফোর্টে যখন তুমি এন্ট্রি নিচ্ছ সে ফোর্টের বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় চার্জেস আছে, আগুয়াডা ফোর্টের আলাদা চার্জ আছে, আরও মোটামুটি 2-4 জায়গায় এন্ট্রি কিছু টিকিট তোমার আমাদের দিতে লেগেছিল সেখানে দিয়েছিলাম। আর বাটারফ্লাই বিচ আমার যতদূর মনে পড়ে কোনো রকম এন্ট্রি টিকিট আমাদের লাগেনি, জাস্ট গাড়ির যে পার্কিং চার্জ সেটাই লেগেছিল, 100 টাকায় লেগেছিল। বাটারফ্লাই বিচ নিয়ে বলে রাখতে চাইবো, বাটারফ্লাই বিচে কিন্তু কোনো রকম কোনো গাড়ির সুবিধা, ইন দ্য গাড়ির সুবিধা ইন দ্য সেন্স পার্কিং এর পর থেকে আপ টু 2 কিলোমিটার কিন্তু হেঁটে যেতে হয়, কোনো রকম কোনো কিন্তু সুবিধা পাবে না, সেই হিসাবে প্রিপারেশন নিয়ে যাবে। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, খুব সিনিক ভিউ, দারুণ সিনিক ভিউ, খুব সুন্দর বিউটি, বিচটা নো ডাউট সুন্দর দেখতে, অবশ্যই কিন্তু রেকমেন্ডেড। তো পার্কিং এর জন্য আমাদের যে টোটাল খরচা হয়েছিল সেটা হচ্ছে 650 টাকা 650।
এটা আমাদের কস্টিং হয়েছে। এন্ট্রি টিকিট মানে অনেক জায়গায় যেটা বললাম যে আমাদের এন্ট্রি দিয়ে পে করে ঢুকতে হয়েছিল, তো সেই এন্ট্রি টিকিটে আমাদের টোটাল 225 টাকা খরচা হয়েছিল। আর এছাড়া একটা আলাদা কস্টিং যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যালকোহলিক বেভারেজ। অ্যালকোহলিক বেভারেজ ওখানে কিন্তু খুবই সস্তা, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কিন্তু ওখানে একদম বারণ, স্ট্রিক্টলি নো। তো খুব বাজে রকম চার্জ হয়, খুব ভালো রকম ফাইন করে, একদম ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নট প্রেফারেবল। গাড়ি সাবধানে অবশ্যই নিয়ে যাওয়া ভালো, কারণ ট্রাফিক প্রচুর, ঠিক আছে? আর ট্রাফিক রুলস ওখানে ভালো ফলো হয়। ঘোরার জন্য অনেক কিছু রয়েছে, ইভেন আমরা ফলো করেছি যেটা গোয়া 4 দিনের ট্রিপ করে যদি আমি যাই, ঠিক আছে, মানে প্রত্যেকটা গোয়ার প্রত্যেকটা মুমেন্ট এনজয় যদি করি, প্রত্যেকটা পোর্শন যদি এনজয় করতে চাই, 4 থেকে 5 দিন এটা করতে গেলে একটু তাড়াহুড়োর মধ্যে করতে হয়। তো মোটামুটি 7 থেকে 10 দিন যদি হাতে টাইম নিয়ে যাওয়া যায় তাহলে সেটা কিন্তু খুব সুইটেবল ভাবে করা। শপিং নিয়ে একটু আপডেট তোমাদেরকে দিতে চাইবো। গোয়াতে কিন্তু অজস্র জামা কাপড়ের দোকানের মানে অ্যাভেলেবিলিটি রয়েছে, লেডিসদের তো অগুন্তি প্রচুর, জেন্টসদের জন্য অগুন্তি জামা কাপড়ের ব্যবস্থা রয়েছে। দনাপোলা যেটি আমরা যেখানে ঘুরতে গেছিলাম, সিংহামের শুটিং যেখানে হয়েছিল, যেটা ভিডিওতে আমি আগে বলেছি, সেই জায়গাতেও অনেক রকম জামা প্যান্টের দোকান রয়েছে, মানে অলমোস্ট গোয়াতে পুরো একদম ভর্তি আছে। আমাদের টোটাল এক্সপেন্ডিচারের যদি আমি কথা বলি, তো আমাদের পার পার্সেন যাওয়া আসা খাওয়া থাকা মানে অল টোটাল টোটাল আমাদের পার পার্সন অ্যাপ্রক্সিমেটলি 27,000 কস্ট কিন্তু পড়েছিল, ইনক্লুডিং ফ্লাইট টিকিট, ঠিক আছে? এবার যদি ফ্লাইট টিকিটটাকে আমি বাদ দিয়ে দিই 12,000 টাকা, তাহলে আমাদের মোটামুটি 15,000-এর কাছাকাছি আমাদের গোয়ার ট্রিপটা কিন্তু কভার হয়ে গেছে। হ্যাঁ, এতে আমাদের কিছু আরও লাক্সারিয়াস অনেক কিছু ইনক্লুড ছিল, আমরা শপিং করেছি, খেয়েছি, অ্যালকোহলিক বেভারেজ কনজিউম করেছি, সব কিছু রয়েছে। তো এগুলো যদি তোমরা লিমিট করো তাহলে আশা করি ট্রিপের কস্টটা আরও রিডিউস হয়। এটা হচ্ছে গোয়ার এক্সপেন্ডিচারের টোটাল ওভারভিউ যেটা আমি তোমাদেরকে জানালাম। আগামী দিনে আরও নতুন নতুন ট্রিপের তোমরা আপডেট আমাদের তরফ থেকে পেতে থাকবে। অবশ্যই তোমরা কিন্তু আমাদের ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু যদি বলার থাকে অবশ্যই জানাবে। আর নতুন মেম্বার যদি হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলের ফ্যামিলি মেম্বারের সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কিন্তু ফ্যামিলি মেম্বার অবশ্যই হয়ে যাবে। তো আজকের ভিডিও চলো এই পর্যন্ত, আর লেন্দি না করে এই পর্যন্ত আমি কমপ্লিট করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন সবাইকে টাটা অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওটা দেখার।